স্বর্গীয় পিতার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো একটু ভিন্ন আঙ্গিকে, শুভেচ্ছা জানালো এলাকাবাসী। 100 অতিক্রান্ত করে পরলোক গমন করেছিলেন কেশিয়ারির বাসিন্দা পুলিন বিহারী দাস। স্বর্গীয় পিতার পরলৌকিক ক্রিয়াকর্মের দিনটিকে ধরা বাঁধা ছকের বাইরে একটু অন্যভাবে পালন করলেন পরিবারের সদস্যরা। স্বর্গীয় পুলিন বিহারী দাসের বাড়ি কেশিয়ারি ব্লকের ঘৃতগ্রাম পঞ্চায়েতের ছেবোদা এলাকায়। 100 বছর বয়স অতিক্রান্ত করে বেঁচে থাকার পর এবছর গত 16 সেপ্টেম্বরে মারা যান পুলিন বিহারী দাস। কর্মসূত্রে দলিল লেখার কাজ করতেন তিনি। বর্তমানে 4 পুত্র সন্তান রয়েছে, তবে কর্মসূত্রে পুত্ররা বাইরেই থাকেন। পুলিন বাবুর মৃত্যুর পরে ক্রিয়াকর্মের অনুষ্ঠানে রবিবার সন্ধে এলাকায় প্রায় 40 প্রতিবন্ধী মানুষের হাতে পরিবারের পক্ষ থেকে কম্বল সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন 4 পুত্র সন্তান। করোনা পরিস্থিতিতে আত্মসাধ্য অনুষ্ঠানে কিছুটা বাজেট কমিয়ে এই আয়োজন বলে জানান তার পুত্ররা। পরিবারের দাবি 100 অধিক বয়স হয়েছিল পুলিন বাবুর। নাতি নাতনি পুত্র সহ সকলেই এই শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজির হয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। কর্মসূত্রে 4 ছেলে বাইরে থাকলেও জন্মস্থানটিকে কেউই ভুলতে পারেনি, তাই দিনটিকে মান্যতা দিয়েই এই আয়োজন করা হয় বলে দাবি পরিবারের। পরিবারের এই উদ্যোগে খুশি এলাকার সমস্ত মানুষ থেকে আত্মীয় পরিজনেরা। আজকের অনুষ্ঠানটা করতে পেরে কতটা নিজেকে খুশি? আজকের অনুষ্ঠানে এই করতে পেরে বা এই বিকলাঙ্গদের হাতে সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে খুবই গর্ববোধ করছি বা খুবই আনন্দিত মনে করছি। পরিবারের মানুষজন সবাই খুশি এই আয়োজনে? হ্যাঁ, আমার সঙ্গে আমার পরিবারের সবাই খুশি। আয়োজন আমার বাবার এটা আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান, তাতে আজকে তার শ্রাদ্ধাদি অনুষ্ঠান, ক্রিয়াকর্ম, ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন এইসব করার পরে আমার বাবার নাম হচ্ছে শ্রী কুলিন বিহারী দাস। দীর্ঘদিন তিনি দলিল লেখকের পেশায় নিযুক্ত ছিলেন এবং দলিল লেখকের পেশায় নিযুক্ত ছিলেন। আমি তার বড়ো ছেলে বিষ্ণুপুত্র শ্রী চিত্তরঞ্জন দাস। আমরা 4 ভাই 4 ভাই 4 জায়গায় বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু আমাদের এটা জন্মস্থান। এই জন্মস্থানে আমাদের এই ক্রিয়া অনুষ্ঠানটা করা হচ্ছে। আজকে আমরা এসেছি আমাদের পিতৃভূমিতে যেখানে আমাদের জন্ম হয়েছে। আসলে আমাদের দাদু যিনি ছিলেন আমাদের মধ্যে উনি গত হয়েছেন, তো ওনার মৃত্যু তিথিতে শ্রদ্ধানুষ্ঠানে আমরা এখানে এসেছি। আমরা বোনেরা যা দাদু নাতি নাতনি নাতজামাই সবাই মিলে আমরা এখানে এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।